পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক স্থাপত্য মমিন মসজিদ। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা। কাঠ নির্মিত এই মসজিদে রয়েছে অসাধারণ কারুকার্য ও চারুলিপি খচিত। এই মসজিদের নির্মাণে কোনো ধরনের লোহা বা তারকাঁটা ব্যবহার করা হয়নি। মসজিদের সম্পূর্ণ কারুকাজেই প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। ১৯১৩ সালে মঠবাড়িয়ার বুড়িলচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। ২২ জন কারিগর সাত বছরে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ একে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। ২০০৮ সালে মসজিদটির সংস্কার কাজ শুরু করা হয়। এ সময় লোহার ব্যবহার সহ মূল ডিজাইনের বেশ কিছু পরিবর্তন করা হয় বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ ধরনের কাঠের তৈরি মসজিদ একসময় ভারতের কাশ্মীরেও ছিল, কিন্তু ১৮৮৫ সালের ভূমিকম্পে সেটি ধ্বংসপ্রাপ্ত হলে মঠবাড়িয়ার মমিন মসজিদই দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদের নিদর্শনে পরিণত হয়। মমিনউদ্দিন আকন মাদ্রাসা পড়া শেষ করে সম্পন্ন করে সে যখন তার এইরকম মুসলিমের মুসলিম আদর্শে এবং মুসলমানদের আদর্শ রক্ষায়, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় আগাবার জন্য মমিনউদ্দিন আকন চিন্তা করেন যে সে একটি সুন্দর একটা মসজিদ করবেন, এবং পরে চিন্তা ভাবনা করেন যে সে সুন্দর পাকা কাঠ দিয়ে একটি ভালো মসজিদ করবে। দূরের মসজিদে নামাজ পড়তে যেতে কষ্ট হয় বলে যুবক মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে একটি মসজিদ নির্মাণের চিন্তা করেন। এই উপলক্ষে তিনি বিভিন্ন মসজিদ পরিদর্শনের মাধ্যমে সেগুলোর নকশা ও চারুলিপি সম্পর্কে ধারণা অর্জন করেন। বাংলাদেশের বেশিরভাগ মসজিদই তৈরি হতো হয় ইট নয়তোবা পাথরের দ্বারা। এগুলোর বেশিরভাগই মোগল আমলে তৈরি। এরই ধারাবাহিকতায় মমিন উদ্দিন আকন নিজে ইট ভাটায় ইট তৈরি করে মসজিদ নির্মাণ শুরু করেন। কিছুদিন পর তিনি মসজিদটিকে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরির পরিকল্পনা নেন। এছাড়া গ্রামটি ছিল বিভিন্ন কাঠ ও ফল গাছে পরিপূর্ণ, যার কারণে তিনি মসজিদটিকে বিভিন্ন ধরনের গাছের পাতা, ফুল ও আনারসের মতো ফলের ডিজাইনে করার পরিকল্পনা করেন। দুষ্প্রাপ্য লোহাকাঠ ও বার্মা সেগুন কাঠের ওপর এসব ডিজাইনে ব্যবহার করা হয় প্রাকৃতিক রং। তিনি তৎকালীন বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে ২২ জন কারিগর এবং চট্টগ্রাম ও বার্মা থেকে কাঠ সংগ্রহ করেন। মসজিদটির পুরো পরিকল্পনা, নকশা ও চারুলিপির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে। এটি ১৬ হাত দৈর্ঘ্যে, ১২ হাত প্রস্থে এবং ১৫ হাত উচ্চতা বিশিষ্ট। কাঠের বেড়ার মধ্যে আকর্ষণীয় কারুকাজ বিধৃত হয়েছে। সে কারুকাজের মোটিফে ঠাঁই পেয়েছে জ্যামিতিক বিন্যাসে ক্ষুদ্রাকার ফোঁকর। ২০০৮ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সংস্কার করে।